নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, লাইফ উইথ শঙ্করণ প্রিয়াঙ্কার তরফ থেকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এই গরমে যখন মানুষের মন হাঁসফাঁস করছে আইসক্রিম আর মিষ্টি দই খাওয়ার জন্য ঠান্ডা ঠান্ডা, তখন খুব সহজ উপায় মিষ্টি দই তৈরি করার রেসিপি নিয়ে চলে এসেছি। পুরো রেসিপিটা দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার পুরো ভিডিওটা দেখতে ভুলো না। দই তৈরি করার মূল উপকরণ হলো দুধ। তো এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি, প্রায় 1 লিটারের কাছাকাছি। আর এখানে আমি ক্যারামেল তৈরি করার জন্য 1 কাপ মতো চিনি নিয়ে নেব একটা বাটিতে। বাটিটা যেন একটু মোটা হয়, তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে না। তো দুধটা আমি একদিকে ভালো করে ফুটতে দিয়েছি, আর এদিকে চিনির ক্যারামেলটা আমি রেডি করে নেব। শীতকাল হলে আমরা কিন্তু নলেন গুড়েরও ব্যবহার করতে পারতাম। এখানে আমি চিনি দিচ্ছি ক্যারামেল করে নেওয়ার জন্য। চিনিটাকে কিন্তু আমাকে বারবার নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তো যতক্ষণ না এটা একটা ক্যারামেলাইজ হয়ে যাচ্ছে, আমাকে বারবার কিন্তু এটাকে নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে আপনি দেখবেন এটা একটা লালচে কালার ধরে নেবে। আস্তে আস্তে আপনাকে এটাকে মেল্ট করে ফেলতে হবে পুরো। চিনিটা আমার একটু বিগ গ্রানিউলসের আছে, তো ওই জন্য একটু টাইম লাগলো বেশি করে ক্যারামেল হতে। এটাকে কিন্তু একদমই লো ফ্লেম দিয়ে করতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্সেস আছে। তো দেখুন আস্তে আস্তে একটা ব্রাউনিশ কালার অলরেডি ধরে নিয়েছে। এটাকে কিন্তু কন্টিনিউ মানে নাড়তে থাকতে হবে, নাহলে আপনার কিন্তু আটকে যাবে আর তোলা যাবে না। তো আস্তে আস্তে দেখুন চিনিটা গলে গেছে, আর এটা কিন্তু ক্যারামেল হয়ে গেছে। আমার ক্যারামেল কিন্তু একদম রেডি। তো এরপর প্রসিডিওরটা হলো, আমি যে দুধটা ফুটিয়ে কমিয়ে রেখেছিলাম সেই দুধটাই এর মধ্যে কিন্তু ঢালতে হবে, আর সাবধানের সাথে, কারণ এই স্টেজে যদি দুধ বেশি করে দেন পুরো উপচিয়ে সামনে থেকে পড়ে যাবে, অনেকটাই নষ্ট হয়ে যাবে। তো আমি 1 কাপ মতো দুধের মধ্যে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন কীরকম বাবলস তৈরি হয়েছে, কারণ ক্যারামেলটা মারাত্মক গরম। এবার আপনি ভালো করে এই মিক্সচারটা করে নিয়ে এর মধ্যে বাদবাকি রেস্ট আপনার 1 লিটার দুধ মিশিয়ে ফেলবেন। তার আগে যেন ক্যারামেল মিক্সচারটা দুধের সাথে ভালো করে মিক্স হয়ে যায়, কোনো চিনির লাম্পস যেন না থাকে, কারণ লাম্পস থাকলে কিন্তু দইয়ের মধ্যেও সেই লাম্পসটা হবে, আর সেটা মোটেই ভালো লাগবে না খেতে। তো এরপর দেখুন আমি দুধটা মিক্স করে নিচ্ছি। এটাও আমার অনেকটাই ফুটিয়ে কমিয়ে নেওয়া ছিল, সাবধানে এটাকে মিক্স করে ফেলবেন, কারণ এই যে বাবলসটা তৈরি হচ্ছে এর কারণে কিন্তু পড়ে যেতে পারে। আপনি চাইলে গ্যাসটা কিন্তু অফ করে নিতে পারেন। এবার আপনাকে ভালো করে হুইস্কারের সাহায্যে মিক্স করতে হবে, বা হাতার সাহায্যে মিক্স করে নিতে হবে পুরোটা। দেখুন একটা হালকা ব্রাউনিশ ভাব এসছে, যেটা কিনা আপনি নলেন গুড়ের সাহায্যেও করতে পারেন। আবার এই কালারটা যদি না চান আপনি শুধু চিনি এই স্টেজে মেশাতে পারেন। এখন আমাকে ভালো করে ফোটাতে হবে যতক্ষণ না এই দুধটা হাফ হয়ে যায়, মানে এটাকে আরও ঘন করে ফেলতে হবে, যাতে আমার দইটা আরও ক্রিমি হয়, আরও সুন্দর হয়, আরও ঘন তৈরি হয়। তো এটা যতক্ষণ ফুটবে আমি এর মধ্যে মিল্ক পাউডার বা কনডেন্স মিল্ক মেশাতে পারি। তো আমি এই ক্ষেত্রে মিল্ক মেডের কনডেন্স মিল্ক ব্যবহার করছি। আপনি চাইলে এখানে কিন্তু প্রায় 1 কাপ মতো মিল্ক পাউডার ইউজ করতে পারেন। এই পাউচটা কিন্তু বেশ ইজি ইউজ করার জন্য, তো আমি প্রায় 100 ml মতো এর মধ্যে দিয়ে দেব। মিল্ক মিক্স মেশানোর পর আমাকে কিন্তু আবার ফোটাতে হবে, ফুটিয়ে ফুটিয়ে আরও ঘন করে ফেলতে হবে, যতক্ষণ না পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন একটা ক্ষীর জাতীয় হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো যখন আপনার ক্ষীরের মতো হয়ে যাবে তখন কিন্তু আপনি এটার টেম্পারেচারটা কমিয়ে ফেলবেন। এই স্টেজে আপনি সামান্য বিস্তর চিনি কিন্তু অ্যাড করতে পারেন, কিন্তু যেহেতু আমি আগে থেকে ক্যারামেল আর মিল্ক মেড মিশিয়ে দিয়েছি, আমি আর কিছুই অ্যাড করলাম না। আমি ইলাইচির পাউডার অথবা আপনি 2-3টে গোটা ইলাইচিকে ক্রাশ করেও দিয়ে দিতে পারেন ফ্লেভারের জন্য। তো ভালো করে এবার ফুটতে দিতে হবে আর ওয়েট করতে হবে কতক্ষণ এটা আরও বেশি ঘন হয়ে গেল। এরপরই আসল স্টেপ, আমার কাছে টক দই যেটা ছিল আমি তার সঙ্গে এটা মিক্স করে আমার আগারোর যে ইয়োগার্ট মেকার ছিল ওর মধ্যে কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম প্রায় 8 থেকে 9 ঘন্টার জন্য। তো দেখুন আমার কীরকম একটা ক্রিমি টেক্সচারের মিষ্টি দই তৈরি হয়ে গেছে, একদম সুন্দর লাল দই। তো এই দইটা আপনিও বাড়িতে ট্রাই করুন, এটা খুব ইজি রেসিপি। তো কেমন লাগলো জানাতে ভুলবেন না। বাই বাই।
ও হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, লাইক আর।